বাবা, এটা কোথায় লিয়ে আলি রে? হ্যাঁ দে, বললেও না এটা জামা কাপড়ের দোকান লয়, এটা মনে হচ্ছে তো কোনো হোটেল বটে। হ্যাঁ দে, এটা বিরাট বড় যেগুলো। হে বাবু, হ্যাঁ দেখ ওইখানে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, চো 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 গিয়ে জিজ্ঞেস করি যে তোর মাপে যাবেন পাবো না পাবো না, চো চো এ আয়। হ্যাঁ তো বলে, হ্যাঁ তো আমার বেটার মাপের একটা জিনিসের প্যান্ট আর একটা জামা দেখাই দাও দেখি। হ্যাঁ দে। হে বাবু, আমি ভেবলাম তো তাকে যে মানে বাংলা বুঝে না বটে, ইয়ে হিন্দিতে বলছে। ও দাঁড়া, আমি হিন্দিতে বলি। এ এ শুনতা হো, এ হামকো বেটা কা মাপ কা এক জিনিসের প্যান্ট আর জামা দিখতা হো। এ বাবু, ই মানে দোকান তো ল ওই রে পালি তো পালি দিও। হ্যাঁ দে, ই ভেবলা রাও তো তাকায় আছে তো পালি তো পালি দিও। এ বাবু বলে, হ্যাঁ দে, এত বড় দোকানটা এতগুলো লোক রয়েছে আর জামা প্যান্ট গুলো দেখ কেমন ঝুলাই রাখে দিয়েছে, একটা গুছো রাখে না, সব উল্লুরি ঝুল্লুরি করে সব ঝুলছে। হ্যাঁ দে। এ বাবা গো, বলে এখান থেকে আমি তোর মাপে জামা প্যান্ট পাবো কি করে গো? হ্যাঁ হ্যাঁ বলে, যাবে আমাদের পাড়ায় বল, আমাদের পাড়ার দোকানগুলোতে কি সুন্দর জামা প্যান্ট গুলো গুছো রাখে সব। একদম একগো, কাজের কোনো ছিরি জানে না গো। হ্যাঁ তুই কোথায় যাচ্ছিস রে? আমার কোমরটা দমে বেদনা করছে, আমি আর যেতে লাগবো। তুই এখানে আমি বসছি, তুই গিয়ে দেখি হয়তো জামা প্যান্ট, আমি আর যেতে লাগছি। হ্যাঁ হ্যাঁ দিয়ে হাঁটতে বেদনা করছে মার। হে বাবু, হ্যাঁ দে, থালাও বিক্রি হচ্ছে রে। হ্যাঁ এ হ্যাঁ দে, হ্যাঁ রে, এগুলো আবার সেই মাটি ইয়ে চিনিয়া মাটির থালা বটে জানিস, এগুলো লিবো না, এগুলো ভেঙে যাবে। এ বাবু, এ বলছি স্টিলের থালাগুলো লিবো দুটো। হ্যাঁ হ্যাঁ দে, আমাদের থালাগুলো ফাটিয়ে গেছে সব। হ্যাঁ তাও বটে, অবশ্য তোর এখনো জামা প্যান্টটা কিনা হয় না, ওটাতে কত টাকা লাগবে কে জানে। দাঁড়া দাঁড়া, তো জামা প্যান্টটা কিনে হোক, দে টাকাটা বাড়লে পরে না তখন দুটো থালা নিয়ে যাবো বুঝলি। হ্যাঁ চো চো চো, তো জামা প্যান্ট আগে দেখে লিগা। এ বাবু, হ্যাঁ দে এটা নিবি। হ্যাঁ নিবি এটা, হ্যাঁ ঠিকই বলেছি, এটা রঙটা বড় কট করছে এলে। হ্যাঁ ছাড়িয়ে দিয়ে, চো 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 অন্য জায়গায় বরং দেখি। এইটা বড় আমার খোঁজতে পারা। হ্যাঁ রে দে, খোঁজতে পারা রঙটা লাই মনে হচ্ছে কেউ পরে পরে ফেলিয়ে দিয়ে গেছে কেন। দূর দূর কি দোকান বাবা, দাঁড়া দাঁড়া। এইটা নিবি? হ্যাঁ এইটা আবার সেই কালী পূজা সীমা পোকা গুলো চলে আসবে, হলদিয়া পাড়া রং দেখলি ওই সীমা পোকা গুলো চলে আসে নাই, এইটা ভালো লয় চ। এটা লাল পাড়া যদি পাতিয়াম ভালো হতো। হ্যাঁ দেখ এটা ভালো বটে, বল ভালো বটে না এটা। হ্যাঁ এটা বললাম নাই। হে বাবু বলে, এটা তোর গায়ে হবে না হবে না কি করে বুঝিব? হ্যাঁ দেখিয়ে বলো তো, গাদে বড় মনে হচ্ছে রে, আর পরে দেখো জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ তো যা যা যা, টপ করে পরিয়া দেখি। হ্যাঁ হ্যাঁ টপ করে পরিয়া যা, একটা প্যান্ট নিলি, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা প্যান্ট গুলো কোথায় নিবো গো? হ্যাঁ দে এই প্যান্টটা নিবি। হ্যাঁ দে এই প্যান্ট ভালো বটে। হ্যাঁ যা 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 যা, গিয়ে পরে দেখি আয়, যা আমি এখানে বসছি ঠায়ে। এ বাবা, তোকে তো ভালোই লাগছে রে জামা প্যান্টটা পরে, একবারে ঘু পাড়ানি লাগছে রে। হ্যাঁ যা 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 যা, হ্যাঁ দে তুই জামা প্যান্টটা লিবি রে, দাম দরটা করে দামটা দিয়ে দিকে যা। হ্যাঁ দে শোন, এ আমি বাইরে বেরিয়ে যাচ্ছি, আমি অত থাকতে লাগছি এখানটাতে, ধরপড় করছি ভিতরটা, তো লোক জামা কাপড়ে ভর্তি নেই। হ্যাঁ আমি আমি বরং বাইরেটে গিয়ে দাঁড়াচ্ছি, তুই যা দাম দর করি পরে আমার কাছে চলে যাবি বুঝলি। আচ্ছা হ্যাঁ এ বলছি, হ্যাঁ দে ওরা যা বলবে সে দামটা দিয়ে দিস, দিয়ে দিস না আবার বুঝলি। হ্যাঁ দাম দর করবি, দাম দর করতে হয়, কম করে দাম বলবি, দিয়ে পরে দাম দরটা করবি বুঝলি। আমি বাইরে দাঁড়ায় আছি, তুই আমাকে গিয়ে পরে ওখানে পেয়ে যাবি। হ্যাঁ চললাম আমি।